হ্যালো বন্ধুরা, অদ্ভুত এই পৃথিবীতে রহস্য প্রতিটা কর্নারে লুকিয়ে রয়েছে। আর এদের মধ্যে এমন কিছু রহস্য রয়েছে, এমনকি তীক্ষ্ণ বিজ্ঞান মস্তিষ্ক দ্বারাও সমাধান করা সম্ভব নয়। আজকের ভিডিওতে এমনই কিছু ফটোগ্রাফ আর আবিষ্কার দেখবেন যাদের রহস্য এমনকি এক্সপার্টদেরও হতভম্ব করে দিয়েছে। আর্মেরো ট্র্যাজেডি। এই ফটোটি উমাইরা নামক একজন মেয়ের মৃত্যুর কয়েক মিনিট পূর্বেই এই ফটোটিকে ক্যাপচার করা হয়েছিল। ইতিহাসে ঘটে যাওয়া এমন এক বেদনাদায়ক দুর্ঘটনা যা আজও মানুষের চোখে অশ্রু এনে দেয়। 13 নভেম্বর 1985 সালে কলম্বিয়ার নাভাডোডেল ভলকানো ইরেক্ট হয়। আর এই ভলকানোর বিস্ফোরণের কারণে লাহার নামের একটি বিশাল মাড ফ্লো হয়। বিস্ফোরণের কারণে পাহাড়ের একটি বড় অংশ ভেঙে যায়। ধ্বংসাবশেষ আর ভলকানোর ছাই পাশের গ্রামে ছড়িয়ে পড়তে থাকে, যার কারণে প্রায় 25,000 মানুষ মারা যায়। কিন্তু ওমাইরার কাহিনী ছিল খুবই দুঃখজনক। এই মেয়েটির বয়স ছিল 12 বছর, আর সে ওই গ্রামেই বাস করত। ভলকানোর কারণে ল্যান্ডস্লাইড হয়ে তাদের ঘর ভেঙে যায়, তার বাবা মা সহ পরিবারের সবাই মারা যায়। অলৌকিকভাবে সেই দিন ওমাইরা বেঁচে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত তার দুটো পা বাড়ির ছাদের ধ্বংসাবশেষের নিচে আটকে পড়ে। তার পায়ের নিচে পরিবারের বাকিদের মৃতদেহ পড়ে রয়েছে। এমন ভয়ানক সিচুয়েশনে পড়া সত্ত্বেও সে খুবই শান্ত ছিল। ওই অবস্থাতেও সে গান গাইতে থাকে, উদ্ধারকারীরা তাকে খাবার জল দিয়ে সাহায্য করতে থাকে, সে এমনকি ইন্টারভিউ দেওয়ার জন্যও সহমত পোষণ করে। যত সময় অতিবাহিত হতে থাকে তারও কন্ডিশন আরও খারাপ হতে থাকে। রেস্কিউ টিম অনেক চেষ্টা করে তাকে উদ্ধার করার জন্য, কিন্তু তারা ব্যর্থ হয়। তারা ওমাইরার শরীরে একটি টায়ার বেঁধে দেয় যাতে সে ভালোভাবে বাঁচতে পারে। আসলে তার দুটো পা এমনভাবে আটকে পড়েছিল যে কাটা ছাড়া কোনোভাবে উদ্ধার করা সম্ভব নয়। সেই সময় তাদের কাছে প্রয়োজনীয় সার্জিক্যাল ইকুইপমেন্টও ছিল না, তাই ডাক্তাররা একটি কঠোর সিদ্ধান্ত নেয়, তাকে ওই অবস্থাতেই রেখে দিতে বলে যাতে সে ধীরে ধীরে মারা যায়। ওমাইরার মৃত্যুর 6 মাস পর এই ছবিটিকে পাবলিশ করা হয়েছিল, আর এই ফটোটি 1985 সালে সেরা ওয়ার্ল্ড প্রেস ফটোর অ্যাওয়ার্ড পায়। কোস্টারিকা স্টোন। 1930 সালে যখন কোস্টারিকার পালামারসোর জঙ্গলে কিছু ওয়ার্কাররা কাজ করছিল, তারা সেখানে পাথরের তৈরি গোলাকার বস্তু দেখতে পায়। এদের মধ্যে বেশিরভাগই ছিল খুবই বড় সাইজের, আর কিছু পাথর 2 মিটার ব্যাসার্ধের, আর কিছু পাথর গাড়ির চাকার সাইজের। যখন গবেষকরা রিসার্চ করে তখন জানতে পারে এগুলিকে আজ থেকে প্রায় 2,000 বছর পূর্বের সভ্যতার মানুষেরা বানিয়েছিল। এই গোলাকার পাথরগুলি বিজ্ঞানীদের কাছে চিন্তার মূল কারণ হলো এদের তৈরি করার পিছনে আসল উদ্দেশ্য কী ছিল, আর এদেরকে এমন কী উন্নত টেকনোলজির সাহায্যে নির্মাণ করা হয়েছিল যার কারণে এই পাথরগুলির শেপ 99% গোলাকার হয়। ইন্টারেস্টিং ব্যাপার হলো এই পাথরগুলিকে গ্র্যানোডিওরাইট পাথর দ্বারা তৈরি করা হয়েছিল, যা খুবই মজবুত পাথর। তাই কিছু গবেষকদের মতে কখনোই ছেনি দ্বারা ঠুকে ঠুকে খোদাই করে এই পাথরগুলিকে 99% পারফেক্ট গোল বানানো সম্ভব নয়। এই পাথরগুলোর তৈরির রহস্য জানার জন্য গবেষকরা কিছু স্যাম্পল কালেক্ট করে কেমিক্যাল অ্যানালাইজ করার জন্য। তাদের মতে এগুলোকে লিকুইড অবস্থাতেই তৈরি করা হতো, আর এই লিকুইডটিতে বিশেষ কিছু সংযোজন দ্রব্য অ্যাড করত যাতে মেটেরিয়ালটি আরও বেশি স্ট্রং হয়। এরপর তারা এই লিকুইডটিকে নির্দিষ্ট ছাঁচে ঢেলে ড্রাই করে নিত। এদের তৈরির পদ্ধতি যতটা ইন্টারেস্টিং, তার থেকেও এগুলো তৈরির কারণ আরও বেশি অদ্ভুত। একটি থিওরিতে বলা হয় পাথরের এই বলগুলিকে তারার সঙ্গে কানেক্ট করার জন্য স্টার ম্যাপ হিসেবে ব্যবহার করত। এভাবে তারা আধ্যাত্মিক জগতের সাথে নিজেদের কানেক্ট করার চেষ্টা করত। আরও একটি থিওরিতে বলা হয় এগুলিকে তারা নিজ নিজ এলাকার মার্কার হিসেবে ব্যবহার করত। এই পাথরগুলোকে নিয়ে একটি প্রচারিত লোকউক্তিও রয়েছে। স্থানীয় লোকশ্রুতি অনুযায়ী যখন কোনো ব্যক্তি পাপ কাজ করত, বজ্রদেবতা নাকি কামানের গোলার মতো উপর থেকে এগুলিকে তাদের মাথায় ছুঁড়ে মারত। ডিটলপ পাস। 1956 সালে 9 জন রাশিয়ান হাইকার অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে অর্টেন মাউন্টেনের দিকে রওনা হয়। তারা ঠিক করে এই পর্বতের শিখরে উঠবে, আর এরা সবাই ছিল স্টুডেন্ট। এদের মধ্যে 7 জন ছিল পুরুষ আর 2 জন ছিল মহিলা। তারা পর্বতের কিছুটা উচ্চতায় একটি ক্যাম্প সেট করে আর ঠিক করে পরের দিন তাদের জার্নি স্টার্ট করবে। কিন্তু ওই রাতে এমন এক ভয়ানক কিছু ঘটে যার কারণে তাদের মাঝরাতে
-15 ডিগ্রি টেম্পারেচারের মধ্যেও তাদেরকে ক্যাম্প থেকে বেরিয়ে জীবন বাঁচানোর জন্য দৌড় দিতে হয়। ওই রাতের পর থেকে তারা সবাই মিসিং ছিল। এই ঘটনার পর একটি বিশাল সার্চ অপারেশন চালানো হয়। রেস্কিউ টিম যখন ক্যামেরার কাছে পৌঁছায় তারা ভয়ে চমকে ওঠে। সেখানে হাইকারদের কোনো চিহ্ন নেই। ক্যাম্পটিকে কেউ যেন হামলা করে ছিন্নভিন্ন করে দিয়েছে। প্রায় কয়েক সপ্তাহ সার্চ করার পর 1 মাইল রেডিয়াসের মধ্যে হাইকারদের ডেড বডিগুলি উদ্ধার হতে থাকে। এদের মৃত্যু হয় খুবই নৃশংসভাবে। কারোর মাথাহাত ফ্র্যাকচার হয়ে গিয়েছিল, কারোর জিভ কেটে বাদ পড়ে গিয়েছে। এদের মধ্যে 2 জন হাইপোথার্মিয়ার কারণে মারা যায় আর 2 জনকে 250 মিটার দূরত্বে পাওয়া যায়। এদের হাত পা আগুনে পুড়ে গিয়েছে আর একজনের ডেড বডির পাশে তার পা বিচ্ছেদ হয়ে পড়ে আছে। এই ঘটনাটিকে নিয়ে অনেক ইনভেস্টিগেশন করা হয়, কিন্তু কেউই তাদের মৃত্যুর আসল রহস্য উদ্ঘাটন করতে পারেনি। কারোর মতে বরফ ধসে পড়ার কারণে এরা মারা যায়, কারোর মতে এখানকার স্থানীয় ট্রাইবরা অ্যাটাক করে। মৃত্যুর পূর্বে এরা বেশ কিছু ফটো ক্যাপচার করেছিল। এর মধ্যে একটি ফটোতে দেখা যায় ব্যাকগ্রাউন্ডে ব্লারি একটি ফিগার রয়েছে। অনেকে মনে করেন হয়তো ইয়েতি বা বিগফুট এই 9 জন হাইকারদের আক্রমণ করে হত্যা করে। তবে এই ঘটনাটি আজও একটি রহস্য রয়ে গিয়েছে। দ্য বাবুস্কা লেডি। 22 নভেম্বর 1963 সালে প্রেসিডেন্ট জন এফ কেনেডির মোটর গাড়ির শোভাযাত্রা দেখার জন্য টেক্সাস শহরে 1000 জনগণ লাইন দিয়ে জমায়েত হয়েছিল। কিন্তু তারা কেউই জানত না যে সেদিন তারা ইতিহাসের সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী হতে চলেছে। যখন প্রেসিডেন্ট গাড়িতে বসে রোড শো করছিল, হঠাৎ 3টে গুলির শব্দ শোনা যায়। এর মধ্যে 1টি গুলি প্রেসিডেন্টের পিঠে ভেদ করে আর 1টি গুলি তার মাথা ভেদ করে বেরিয়ে যায়। এই ঘটনার একদিন পরে পুলিশ একজন সন্দেহজনক ব্যক্তিকে গ্রেপ্তার করে নেয়। মনে করা হয় লি হার্ভে অজওয়াল্ড ছিল প্রেসিডেন্ট কেনেডির খুনি। এই ঘটনার পর পুলিশ উইটনেসদের খোঁজা শুরু করে দেয়, যারা প্রেসিডেন্ট খুনের ঘটনাকে ক্যামেরায় বন্দী করেছিল। হঠাৎ ইনভেস্টিগেটররা একটি অপরিচিত মেয়েকে লক্ষ্য করেন। মেয়েটি রাশিয়ান স্টাইলে হেডস্ক্রাব পরে আছে। ঘটনার সময় সে রাস্তার পাশে ঘাসের উপর দাঁড়িয়েছিল আর ওই মোমেন্টটিকে ক্যামেরায় বন্দী করতে ব্যস্ত ছিল। মেয়েটিকে ক্যামেরাসহ পুলিশের কাছে আসার জন্য অনেক রিকোয়েস্ট করা হয়, কিন্তু তার পরিচয় আজও গোপন রয়ে গিয়েছে। আসলে মেয়েটি এত রহস্যময় হবার মেন কারণ হলো, যখন প্রেসিডেন্টকে শ্যুট করা হয় স্বাভাবিকভাবে সে একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, অথচ তার আশেপাশের জনগণ জীবন বাঁচানোর জন্য দৌড়াতে ব্যস্ত। মেয়েটি সেই সময় চার্লস বেরাম এবং তার বাচ্চার কাছে দাঁড়িয়েছিল, কিন্তু তাকে কেবল পিছন থেকেই দেখা যাচ্ছিল আর সে তার ক্যামেরাকে মুখের কাছে ধরে রেখেছিল। সেখানে উপস্থিত থাকা প্রায় সকল ক্যামেরাম্যানকে আইডেন্টিফাই করে ফুটেজ চেক করা হয় আর 1টি ফুটেজে বাবুস্কা লেডির সামনের ভিউকে ক্যাপচার করা হয়। কিন্তু দুঃখের বিষয়, মেয়েটি মুখের কাছে ক্যামেরা ধরে রাখার কারণে তার ফেসটি ঝাপসা হয়ে যায়। এই মেয়েটিকে নিয়ে অসংখ্য জল্পনা তৈরি হয়। কেউ বলেন সে একজন রাশিয়ান গোয়েন্দা ছিলেন, আবার কারোর মতে সিক্রেট এজেন্ট, আবার কারোর মতে মেয়েটিই আসল খুনি আর তার হাতে ক্যামেরা ছিল না, ওটা ছিল ওয়েডিং করা ক্যামেরা গান। 1940 হিপস্টার। 1940 সালে তোলা এই ব্ল্যাক এন্ড হোয়াইট ফটোটিকে দেখে আপনার সাধারণ ব্যাপার বলে মনে হবে। একদল স্থানীয় জনগণ ব্রিটেনের সাউথ ফ্রোকব্রিজ রিওপেনের জন্য অপেক্ষা করছিল। এদের মধ্যে বেশিরভাগই জনগণ ক্যাপ, কোট আর সেই সময়ের সিম্পল জামাকাপড় পরে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এদের মধ্যে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে যিনি মডার্ন যুগের স্টাইলে জামাকাপড় পরে দাঁড়িয়ে রয়েছেন, আর এই কারণেই এই ইমেজটি রহস্যের রূপ ধারণ করে। ব্যক্তিটি একটি হুডি পরে আছে আর তাতে একটি গ্রাফিক্স প্রিন্টেড লোগোও রয়েছে আর একটি স্টাইলিশ সানগ্লাসও পরে আছে। কিন্তু 1940 সালের দিকে এই ধরনের ড্রেসের কোনো অস্তিত্ব ছিল না। সেই সময় কম্পিউটার প্রিন্টেড কোনো লোগোও ছিল না। শুধু তাই নয়, তার হাতে একটি ক্যামেরাও রয়েছে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হল, 1940-এর দিকে ক্যামেরার অস্তিত্ব ছিল ঠিকই, কিন্তু এই ব্যক্তিটি যে ক্যামেরাটিকে ধরে রয়েছে সেই সময়ের আবিষ্কৃত ক্যামেরা নয়। এই ধরনের ক্যামেরা 1990 সালে মার্কেটে আসে। এই কারণে অনেকে মন্তব্য করেন হয়তো বাস্তবেই টাইম ট্রাভেলের অস্তিত্ব রয়েছে। হুক আইল্যান্ড মনস্টার। এই পৃথিবীতে রহস্য কেবল ভূমির উপরেই সীমাবদ্ধ নয়, সমুদ্র অসীম রহস্যের উৎস। 1964 সালে অস্ট্রেলিয়ার একটি ফ্যামিলি যখন হুক আইল্যান্ডে ছুটি কাটাচ্ছিল, তাদের ক্যামেরায় হঠাৎ বন্দী হয়ে যায় এই অদ্ভুত প্রাণীটি। এই ফুটেজে দেখা যায় একটি বিশাল প্রাণী যাকে অ্যানাকোন্ডার মতো দেখতে, প্রায় 70 থেকে 80 ফিট লম্বা, অগভীর জলে গা ঢাকা দিয়ে ঘুরে বেড়াচ্ছে।
এই ফুটেজে প্রাণীটির মাথা চোখ আর তার মুভমেন্টকে স্পষ্ট বোঝা যাচ্ছে। এর আইডেন্টিটিকে নিয়ে অসংখ্য থিওরি বেরোতে শুরু হয়। অনেকের মতে এটি প্রিহিস্টোরিক মেরিন ক্রিয়েচার। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।